নবছর পর বাংলা ছবিতে ফিরছেন মৌসুমী চট্টোপাধ্যায়। বালিকা বধূ লম্বা বিরতি নিয়েছিলেন গয়নার বাক্স করার পরে। শোনা যাচ্ছে কিসমিসের পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের একটি ছবিতে কাজ করবেন তিনি, কিন্তু ছবির বিষয়ে বৃদ্ধ দম্পতি লিভ ইন এই ব্যাপারে একটু আপত্তি মৌসুমীর। ফাইনালি কি কাজ করবেন উত্তরটা সময় দেবে। তবে চিত্রনাট্য পরিবর্তনের কথা বলেছেন বর্ষিয়ান অভিনেত্রী বলেই জানা যায়। আদৌ নতুন ছবি দিলখুশে মৌসুমী কাজ করেন কিনা তা নিয়ে কানাঘুষো টলিউডে।